আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে তোমাদের আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের লেখা কবিতাটি নিয়ে আলোচনা করব তারপর প্রশ্ন উত্তর আলোচনা করব এবং কোন কোন লাইন থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেই সব নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি শঙ্খ ঘোষের ছদ্মনাম কুন্তক এটা তোমাদের শর্ট কোশ্চিন আসতে পারে যেন মনে রাখবে আয় 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 আরও বেঁধে বেঁধে থাকি এর মূল কাব্যগ্রন্থের নাম হল জলই পাশান হয়ে আছে এই কাব্যগ্রন্থ থেকে না হয়েছে তো আয় আরও বেঁধে বেঁধে থাকি আমরা নামটা থেকেই বুঝতে পারছি বেঁধে মানে আমরা মানববন্ধনে আবদ্ধ হয়ে থাকি কেন এই মানববন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়োজন হলো এটা আমরা কবিতার মাধ্যমে বুঝবো তার আগে একটা তোমাদের গল্প বলে রাখি তোমরা ছোটোবেলায় ইংরেজি এবং বাংলায় নীতিকথা একটা গল্প পড়েছিলে যে কৃষক তার সন্তানদেরকে একসঙ্গে থাকবার জন্য কয়েকটা লাঠি দিয়েছিল। ভাঙবার জন্য প্রত্যেককে একটা একটা করে লাঠি দিয়েছে প্রত্যেকে লাঠিগুলো ভেঙে ফেলছিলো তারপরে যখন তাদেরকে সব লাঠি একসঙ্গে বেঁধে দিল ভাঙতে কেউই বা ভাঙতে পারলো না এইটা এই কবিতায় এরই মূল কথায় আলোচনা করা হচ্ছে কেন একসঙ্গে বেঁধে বেঁধে থাকার প্রয়োজন হচ্ছে মানব বন্ধনে সেটাই আলোচনা করব কবিতার লাইন আলোচনার মাধ্যমে প্রথম থেকেই আলোচনা করছি দেখো যখন এই কবিতাটা শুরু হয়েছে সেই সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে যে সাধারণ মানুষের উপর কী পরিস্থিতি হচ্ছে এবং তাদের বেঁধে থাকার কেন প্রয়োজন হচ্ছে তারই কথা আলোচনা হচ্ছে তোমরা একটা প্রবাদ শুনেছ যে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগ্রার প্রাণ যায় উলুখাগড়া মানে সাধারণ মানুষ চিরকালই সাধারণ মানুষেরই প্রাণ যায় রাজার সঙ্গে রাজায় যুদ্ধ হয় নতুন রাজ্য লাভ হয় বিভিন্ন কিছু হয় সেই রকমই সাম্রাজ্যবাদী শক্তিদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে সারা বিশ্বব্যাপী তার ফলস্বরূপ ফল ভুগছে এই সাধারণ শ্রমজীবী সাধারণ মানুষ আমাদের মতো তারা তো আমরা কবিতাটি আলোচনার মাধ্যমে সেটা দেখি কি আসছে বলছে আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরিঘাত আমাদের মাথায় বোমারু পায়ে হিমানির বাঁধ তো আমাদের আমাদের বলতে কাদের বলছেন লেখক এখানে আমাদের বলতে লেখক সাধারণ জনগণকে বলছেন যে আমাদের যেদিকেই যাচ্ছি সেদিকেই আমরা যদি ডান দিকে যাচ্ছি সেদিকেও মরে যাওয়ার ভয় ধস আমরা বাদিকে তাকাচ্ছি সেদিকেও গিরি আমাদের মাথায় বোমারু বোমারু মানে আমাদের মাথার ওপর দিয়ে যুদ্ধ বিমান যাচ্ছে যুদ্ধ বিমান থেকে যে বোম নিক্ষেপ করা হয় তাকে বোমারু বলা হয় আমাদের মাথার উপরে যুদ্ধ বিমান থেকে বোম নিক্ষেপ করা হচ্ছে পায়ে হিমানির বাদ হিমানি মানে হিম শীতল হিম শীতল পথে যে হাঁটতে মানুষের যেমন অসুবিধা হয় দুঃসাধ্য কষ্ট হয় সবসময় পড়ে যাওয়ার ভয় থাকে মৃত্যু ভয় থাকে তেমনিও আমাদের জীবনযাত্রায় সেই রকম একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে যেন এই কখন মৃত্যুর মুখে আমরা চলে যাব মানে যেদিকেই যাচ্ছি সেদিকেই মৃত্যুর ভয় সেদিকেই কোনো না কোনো সমস্যা আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে তো লেখক বলছেন কবি বলছেন আমাদের পথ নেই আমরা ডানেও যেতে পারছি না বায়েও যেতে পারছি না আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাধ সব দিকে আমাদের বাধা আমাদের এগোনোর কোনো পথ নেই এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপরে এমন সমস্যার সৃষ্টি হয়েছে যে তারা কিছু করতে পারছে না বাঁচতে গেলে তাদের পদে পদে বিপদের মুখোমুখি হতে হচ্ছে আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ সাধারণ মানুষের ঘরের উপরে বোম নিক্ষেপ হয়েছে সাধারণ মানুষের ঘর উড়ে গেছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে ধরে অর্থাৎ আমাদের শিশুদের শিশু বলতে এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা এই যুদ্ধের ফলে নিহত হচ্ছে তারা মারা যাচ্ছে চারিদিকে কাছে দূরে সেই ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে তাদের মৃত্যু কবি চোখের সামনে দেখছেন এবং কাছে দূরে ছড়ানো রয়েছে অর্থাৎ যুদ্ধ যখন হয় তখন নারী পুরুষ স্ত্রী বৃদ্ধ কাউকে রক্ষা করে না সকলকে নির্বিশেষে সে মারা যায় ফলে আমাদের চারিদিকে মৃত্যু মৃতদেহ ছড়িয়ে রয়েছে লেখক এই কথার মাধ্যমে বোঝাতে চেয়েছেন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবো নাকি লেখক ভাবছেন যে তিনি বেঁচে আছেন তিনি আর কিছু লোক বেঁচে আছেন তারাও কি মরে যাবে এইভাবে তার চারিদিকে মৃতদেহ মৃতদেহের মাঝখানে দাঁড়িয়ে লেখকের মনে সংশয় যাচ্ছে আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি বলছেন আমাদের আর এগোনোর পথ নেই এখন একটাই উপায় আমরা সকলে মিলে যে কজন বেঁচে আছি সকলে মিলে মানববন্ধনে আবদ্ধ হয়ে যায় হয়ে প্রতিবাদ করি এই যুদ্ধকে থামানোর এই ধ্বংসকে থামানোর তারপরে বেড়ায় লেখক কি বলছেন দেখো আমাদের ইতিহাস নেই অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমাদের ইতিহাস নেই সাধারণ মানুষের কখনো ইতিহাস থাকে থাকে না কাদের ইতিহাসে লেখা হয় কাদের নাম ইতিহাসে লেখা হয় রাজাদের নাম সম্রাটদের নাম যুদ্ধের নাম সে তাদের যুদ্ধ জয়ের কথা সবই স্বর্ণ স্বর্ণাক্ষরের লেখা থাকে এই সাম্রাজ্যবাদী শক্তি যারা জিতবে তাদের নাম ইতিহাসে লেখা থাকবে কিন্তু আমাদের কোনো সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই আবার এমন ইতিহাস আছে যাদের চোখ মুখ ঢাকা মানে সাধারণ মানুষ সব কিছু দেখে সব কিছু বুঝেও তাদের কিছু করবার নেই তারা কিছু করতে পারছে না সেই জন্য বলছেন তাদের চোখ মুখ ঢাকা রয়েছে যে কোনো সময় তারা মৃত্যুর দিকে চলে যেতে পারে তাদের আর কিছু করবার নেই আমরা ভিকিরি বারো মাস কবি বলছেন আমরা ভিকিরি সাধারণ মানুষ এ যুদ্ধের ফলে জীবন এবং জীবিকা দুই সংশয়ে পড়ে গেছে ফলে তাদের জীবিকা হারিয়ে তারা ভিকিরিতে পরিণত হয়ে গেছে কি করে বাঁচবে কি খাবে যুদ্ধের ফলে তারা কিছুই জানে না ভিক্ষুকের মতো তাদের জীবন হয়ে গেছে তাই তারা নিজেকে বলছে আমরা ভিকিরি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো মরে গেছে কবি সংশয় প্রকাশ করছেন কিছু লোককে বেঁচে থাকতে দেখে ভাবছেন যে কিছু হয়তো পৃথিবী বেঁচে আছে কিছু আবার ভাবছেন যখন চারিদিকে মৃতদেহ সব ছড়ানো দেখছেন তখন তিনি ভাবছেন হয়তো মারা গেছে পৃথিবীর সবাই আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে বলছেন আমাদের কথা কেউ জানে না এই সাধারণ মানুষরা সমস্ত মানুষের দরজায় দরজায় গিয়ে ফিরছে একত্রিত হওয়ার জন্য একতায় মেলবন্ধন এই মানববন্ধন গড়ে তুলে যুদ্ধকে থামানোর জন্য তবুও কজন আছে বাকি আমরা যে কজন বাকি আছি আমরা তারাই মিলে একসঙ্গে হাতে হাত রেখে এগোবো আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি লেখক বলছেন আরও আমরা কাছে কাছে হাতে হাত রেখে বেঁধে বেঁধে মানববন্ধন তৈরি করি করে এই যুদ্ধ যুদ্ধের বিভৎসতা যুদ্ধের নৃশংসতা হত্যাকে আমরা সকলে মিলে থামিয়ে দিই যে সমস্ত লাইন থেকে প্রশ্ন আসতে পারে বোমারু বোমারু কথার অর্থ কী হিমানি বাদ হিমানি বাদ কেন বলেছেন লেখক তারপরে তোমাদের এরকম লাইন থেকে হচ্ছে ছড়ানো রয়েছে কাছে দূরে ছড়ানো কি রয়েছে কাছে দূরে এর থেকে প্রশ্ন আসতে পারে আমাদের পথ নেই আর কবি কেন বলছেন আমাদের পথ নেই আর এই লাইনটি খুব ইম্পর্টেন্ট তারপরে লাইন দেখো আমাদের ইতিহাস নেই কেন সাধারণ মানুষের ইতিহাস নেই লেখক বলছেন ব্যাখ্যা করো এই লাইনটি থেকে প্রশ্ন হতে পারে তারপরের লাইন দেখো আমরা ভিকিরি ভার বারো মাস আমরা কবি কেন এই আমরা ভিকিরি বারো মাস বলছেন এটি ব্যাখ্যা করতে বলতে পারেন আবার পরের লাইনে বলছেন পৃথিবী হয়তো বেঁচে আছে সেইটা সেই লাইন থেকেও প্রশ্ন হতে পারে আবার পরের লাইনে আছে দেখো পৃথিবী হয়তো মরে গেছে কবি কেন হয়তো শব্দ ব্যবহার করছেন সেটা থেকেও প্রশ্ন হতে পারে তারপরে আর লাইনে আছে দেখো কিছুই কোথাও যদি নেই কেন কোথাও কিছু নেই কবি এই ধরনের উক্তির কারণ কি তারপরে শেষ লাইন দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কেন কবি আরও বেঁধে বেঁধে থাকার কথা বলছেন এই লাইনটি থেকেও প্রশ্ন আসতে পারে এই লাইনগুলি ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের জন্য এই লাইন থেকে তিন নম্বরের এবং পাঁচ এবং এক নম্বরের প্রশ্ন আসতে পারে